আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা ফোন কৃষি বোর্ড থেকে সরে যাব না মিজরা ফকর ইসলাম আলমগীর সরকার বিএনপি ঐক্য পঞ্চায়েত তথা বিরোধী দলগুলোর নেতা কর্মীদের উপর হামলা মামলা গ্রেপ্তার ও হয়রানি চালিয়ে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করলেও এবার আর জনগণ ভোটের মাঠ ছাড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঐক্য পঞ্চায়েত মুখ্যপত্র মিজরা ফকর ইসলাম আলমগীর থাকবে পরিবেশ থাকবে সেটা কিন্তু আপনারা আমি সারা দেশে কোথাও পাইনি বরঞ্চ আমরা যে খবরগুলো পাচ্ছি সেই খবরগুলো খুবই অ্যালার্মিং আমাদের ক্যান্ডিডেটে দাঁড়াতে পারছে না এজেন্টদেরকে দাঁড়া হচ্ছে নাম ধরে ধরে ধরা হচ্ছে এটা আপনার ফ্রি ফেয়ার অ্যান্ড ইলেকশনের জন্য সহায়ক নয় তারপরেও আমরা নির্বাচনে আছি একটিমাত্র কারণে জনগণ সব সময় বদলে দিয়েছে এবারও জনগণ তার ভোটের মাধ্যমে পুরো পরিস্থিতিকে বদলে দেবে তিনি বলেছেন এবার আমরাও ফোন করেছি যতই বাধা আসুক সহজে বের হচ্ছে না তিরিশে ডিসেম্বর গণতন্ত্র পুনরুদ্ধার করবে জনগণ শনিবার উনত্রিশ ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলার রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এক সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন দলের নেতা উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন তিরিশ ডিসেম্বর সব বাধা বিপত্তি উপেক্ষা করে বুক টান করে রাজপথে বেরিয়ে আসতে হবে জনগণকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও গণতন্ত্রকে পুনরুদ্ধার তিরিশে ডিসেম্বর বলার সুযোগ বলে ভোটারদের স্মরণ করিয়ে দেন তিনি মির্জা বলেন ভোট পাহারা দিতে হবে এবং ভোট যেন কেউ চুরি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা আশা করি যদি ভালো পরিস্থিতি থাকে তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন আমরা দশ বছর পর নির্বাচনে এসেছি আওয়ামী লীগের উচিত ছিল আমাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করা আমাদেরকে নির্বাচন রাখে কিন্তু দুর্ভাগ্যের বিষয় করে সারা দেশে হুমকি দিয়ে আগে তারা তা না গ্রেপ্তার পরিবেশ সৃষ্টি করেছে যেন জনগণ ঘর থেকে বের না হয় যেন বিএনপি ভোট ছেড়ে যায় তিনি বলেন কিন্তু এবার আমরাও ফোন করেছি সহজে বের না ভোট গণনা শেষ না করে জনগণ কেন্দ্র ছাড়বে না ধন্যবাদ সবাইকে